কারাশিব শাখা বঙ্গবন্ধু পরিষদের উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। আমাদের মক্কা প্রতিনিধি নাসির চৌধুরী জানান, অনুষ্ঠানে টেকনাফ উপজেলা ভাইস চেয়ারম্যান ইউনুস বাঙালিকে সংবর্ধনা দেওয়া হয়। শফিউল্লাহ শফির সভাপতিত্বে উন্নয়নের মাঝে উপস্থিত ছিলেন মক্কা জবলে সারাশিব শাখার বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক নুরুল হোসেন নুরু, সেলিম শিকদার, বক্তিয়ার আহমেদ, রেজাউল করিম ও রফিকুল আজাদ। প্রধান অতিথির বক্তব্যে ইউনুস বাঙালি বলেন, এই সরকারের আমলে দেশের দক্ষিণবঙ্গের মানুষের স্বপ্নের পদ্মা সেতু বাস্তবায়িত হবে। প্রবাসীদের প্রবাসী আইনকানুন মেনে চলার ব্যাপারে যত্নবান হবারও অনুরোধ জানান তিনি। জেদ্দায় প্রবাসী আবাসন ইনভেস্টমেন্ট সোসাইটির ঈদ পুনর্মিলনী সভায় বক্তারা বলেছেন,